হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে প্রাইমারিতে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণের ইন্ডাকশন প্রশিক্ষণ প্রদান প্রসঙ্গে যে একটা বিজ্ঞপ্তি দিয়েছে, অর্থাৎ তারা আপডেট দিয়েছে, সে সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। উপরিযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিডিই পিডিপি ফোর এর আওতায় 2022-23 অর্থবছরে সরকারি শিক্ষক নিয়োগ, 2020-এর নবনিয়োগপ্রাপ্ত সরকারি শিক্ষকগণের 10 দিন ব্যাপী ইন্ডাকশন ট্রেনিংয়ের শীঘ্রই পরিমার্জিত ম্যানুয়ালে আলোকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করে দেবো। বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা জানতে পারবেন ইন্ডাকশন ট্রেনিং কী, ইন্ডাকশন ট্রেনিংয়ের গুরুত্ব, ইন্ডাকশন ট্রেনিংয়ে কোন কোন বিষয়ে পড়ানো হয়, ইন্ডাকশন ট্রেনিংয়ে প্রশিক্ষণ শেষে কয়েকদিন প্রশিক্ষণ হয়, প্রশিক্ষণ শেষে আপনাদেরকে কী কী দেওয়া হবে, এবং এই ইন্ডাকশন প্রশিক্ষণের গুরুত্ব, এবং ইন্ডাকশন ট্রেনিংয়ে যে পরীক্ষা হয়, পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন আসে, সবগুলো আপনারা এই এখানে জানতে পারবেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রারম্ভিক প্রশিক্ষণ ম্যানুয়াল ইন্ডাকশন ট্রেনিং। ইন্ডাকশন ট্রেনিং মূলত কি? ইন্ডাকশন ট্রেনিং এর মূল উদ্দেশ্য হল নতুন কর্মচারীদের একীভূত করা এবং তাদের প্রতিষ্ঠান পরিচিতি ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করা। ইন্ডাকশন ট্রেনিং এর মেয়াদ 10 দিন, যেখানে 25টি অধিবেশন রয়েছে। প্রতিটি উপজেলার ইউআরসি সেন্টারে এই ট্রেনিং অনুষ্ঠিত হবে। প্রতিটি শিক্ষককে এর ট্রেনিং গ্রহণ শেষে একটি সার্টিফিকেট ও সম্মানী ভাতা প্রদান করা হবে। প্রতিটি ব্যাচে 30 জন করে প্রশিক্ষণ গ্রহণ করবে। আমরা এই ভিডিওতে আরও জানতে পারবো ইন্ডাকশন ট্রেনিংয়ের গুরুত্ব, নবনিযুক্ত শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রাথমিক শিক্ষকদের ইন্ডাকশন ট্রেনিং এর বিষয়বস্তু, ইন্ডাকশন ট্রেনিং এর প্রাক মূল্যায়ন প্রশ্ন, প্রাইমারি ইন্ডাকশন ট্রেনিং ম্যানুয়াল 2023। সর্বপ্রথম আমরা জানব ইন্ডাকশন ট্রেনিং এর গুরুত্ব। ইন্ডাকশন ট্রেনিং এর মূল উদ্দেশ্য হল নতুন কর্মচারীদের একীভূত করা এবং তাদের প্রতিষ্ঠান পরিস্থিতি ও দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করা। ইন্ডাকশন ট্রেনিং নতুন কর্মীদের নতুন কাজের পরিবেশে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করে এবং তাদের নিজেদের সম্পর্কে উন্নতি ঘটায়। নবনিয়োগপ্রাপ্ত শিক্ষক সহকারী শিক্ষকগণে ইন্ডাকশন ট্রেনিং প্রদান প্রসঙ্গে মন্ত্রণালয়ের নির্দেশনা। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি ফোর এর আওতায় 2022-23 অর্থবছরে সহকারী শিক্ষক নিয়োগ, 2022-এ নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণের 10 দিন ব্যাপী ইন্ডাকশন প্রশিক্ষণ শীঘ্রই পরিমার্জিত ম্যানুয়ালের আলোকে সংশ্লিষ্ট ইউআরসি বা টিআরসিতে অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে যারা মাস্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন তাদের উপজেলা বা থানা রিসোর্স সেন্টারে বিগত বছরের প্রেরিত পরিমার্জিত ম্যানুয়াল সফট কপি অনুযায়ী প্রশিক্ষণ প্রদানে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ করা হইল। নবনিযুক্ত শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণের উদ্দেশ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জেনে নেবেন ভালোভাবে। প্রাথমিক শিক্ষার কাঠামো, লক্ষ্য, উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা, শিক্ষণ ফল, পাঠ্যসূচি ইত্যাদি বিষয়ে ধারণা লাভে সহায়তা করা। শিখন, শেখানোর সামগ্রী, শিক্ষা উপকরণ এর ব্যবহার ইত্যাদি বিষয়ে ধারণা লাভে সহায়তা করা। শ্রেণী ব্যবস্থাপনার প্রয়োজনীয় কৌশল ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শ্রেণীকক্ষে মনোন্নয়নে সক্ষম করে তোলা। যে কোনো বিষয়ে শেখানো কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ পাঠ পরিকল্পনা তৈরি করতে সক্ষম করে তোলা।
শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বিভিন্ন কৌশল জানা ও প্রয়োগ করতে সামর্থ্য করা সহ শিক্ষাক্রমিক কার্যাবলী পরিচালনার কৌশল জানতে সহায়তা করা। প্রাথমিক শিক্ষার সংশ্লিষ্ট অন্যান্য সব প্রতিষ্ঠান ও কমিটি সম্পর্কে ধারণা লাভে সহায়তা করা। নিজের ধারাবাহিক পেশাগত উন্নয়নের সম্যক জ্ঞান লাভে সহায়তা করা। চাকুরি সংক্রান্ত প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে ধারণা লাভ করা এবং উক্ত বিধিবিধান মেনে চলতে আগ্রহী করে তোলা। ইন্ডাকশন ট্রেনিং 2023 প্রাথমিক শিক্ষকদের ইন্ডাকশন ট্রেনিং এর বিষয়বস্তু যেগুলো থাকবে, 1 নম্বরে থাকবে প্রাথমিক শিক্ষা পরিস্থিতি, 2 নম্বরে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, প্রাক প্রাথমিক শিক্ষা একীভূত শিক্ষা শিক্ষাক্রম প্রান্তিক যোগ্যতা শিখন শেখানো সামগ্রী সম্পূরক পঠন সামগ্রী ব্যবহার ও গুরুত্ব শিখন শেখানোর পদ্ধতি ও কৌশল শিক্ষা উপকরণ তৈরি ও সংগ্রহ মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়ন কৌশল পাঠ পরিকল্পনা শ্রেণী ব্যবস্থাপনা শ্রেণী কার্যক্রম পরিচালনা বিভিন্ন বিষয়সমূহ শিক্ষক যোগ্যতা সহশিক্ষাক্রমিক কার্যক্রম চাকরি বিধি গণকর্মচারী শৃঙ্খলা নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ 1982 চাকরি বিধি সহকারী কর্মচারীদের আচরণ বিধিমালা 1979 সরকারি কর্মচারীর শৃঙ্খলা ও আপিল বিধিমালা 1985 তারপরে শিখতে পারবেন ছুটি বিধি শিক্ষকতা পেশা আচরণ ইন্ট্রোডাকশন ট্রেনিং প্রাক মূল্যায়ন প্রশ্ন যেগুলো প্রশ্ন মূলত থাকবে ট্রেনিংয়ের শুরুতে নিচে দেওয়া নমুনা প্রশ্ন অনুযায়ী প্রশিক্ষণে অংশগ্রহণের একটি মূল্যায়ন পরীক্ষা দিতে হবে। প্রাক প্রশিক্ষণ প্রশিক্ষিকার প্রশ্ন প্রশিক্ষণোত্তর মূল্যায়ন পত্র প্রথমে আবেদনকারীর নাম রেজিস্ট্রেশন নম্বর প্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলো লিখুন সো আপনার প্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলো পড়ে যেতে হবে। প্রাথমিক শিক্ষা স্তরের জন্য নির্ধারিত প্রান্তিক যোগ্যতা কয়টি সেগুলো লিখতে হবে। প্রাথমিক শিক্ষা স্তরে মোট কয়টি বিষয়ে পড়ানো হয় সেটা আপনাকে জেনে যেতে হবে। শিক্ষক সংস্করণ কাদের জন্য সেটা আপনাকে পড়ে যেতে হবে। বাংলা বিষয়ে দক্ষতা কয়টি ও কী কী আইপিটি বলতে কী বোঝায় 2টি মূল্যায়ন কৌশল উল্লেখ করুন। গণিত বিষয়ে শেখানো কার্যক্রম পরিচালনার পর্যায় কয়টি ও কী কী শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য 2টি কাজ চিহ্নিত করুন সহশিক্ষাক্রমিক কার্যাবলীর একটি উদ্দেশ্য লিখুন। সো আপনারা এগুলো পড়ে নেবেন। এখানে সময় 15 মিনিট অনুমান 10 সংক্ষেপে আপনারা এগুলো উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো দেখে নেবেন। পরবর্তী এই ট্রেনিং সম্পর্কে আরও ভিডিও নিয়ে আসব। সো আপনাদের কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, আমি ওই সম্পর্কে ভিডিও বানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।